আপনারা কি সবসময় ভাবেন যে গ্রহ আপনাদের ভাগ্য নির্ধারণ করে এবং দুঃখ দুর্দশার জন্য দায়ী? তাহলে বলবো আপনারা সঠিক জানেন না। গ্রহ যদিও বা ঠিক হয়, বাস্তু হয় বেঠিক, তাহলে কোনো ভালো গ্রহ আপনাকে বাঁচাতে পারবে না। আপনার এবং আপনাদের সন্তানদের পড়াশোনা, চাকরি, আয়, উন্নতি, রোগ এবং জীবনের অসীম সুখ সব কিছু নির্ভর করে বাস্তুর ওপর। বাস্তু এবং গ্রহের দশা আমাদের পুরো জীবনটাকে একটা ব্যালেন্সের মধ্য দিয়ে নিয়ে যায়। এর জন্য দুটোকে কিন্তু সঠিক রাখতে হবে। এটি একটি বিজ্ঞান এবং সেই বিজ্ঞান ও সম্মুখ ধারণা নিয়ে আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেল খুলতে চলেছে আপনাদের উন্নতির এবং সমৃদ্ধির দুয়ার। ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং লাভ করুন জীবনের সার্বিক সুখ। আবার শিখেছি বন্ধুরা, আবার এসেছি একটি নতুন কন্টেন্ট নিয়ে। আমি প্রতিবারই বলি, নতুন করে এবার আর বলবো না, যে এবারের কন্টেন্টটা কিন্তু ভীষণ আলাদা। আমি বরঞ্চ এটা বলবো যে এবারের কন্টেন্টটা আপনাদের বাড়ি করবার ক্ষেত্রে কিন্তু একটা সম্মুখ জ্ঞান দেবে এবং সেই জ্ঞানটা কিন্তু একদম বিজ্ঞান ভিত্তিক, কারণ বাস্তুশাস্ত্র অত্যন্ত সায়েন্টিফিক। মানুষ প্রকৃতির মধ্যে সম্পর্ক যুক্ত করে এবং সমতা রক্ষাও করে এই বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্র সবসময় দিককে প্রাধান্য দেয়। আমরা সকলেই ছোটবেলায় পড়েছি দশ মানে দশ দিক, পড়েছি না? পাঁচে পঞ্চবান, তেমনি দশে ছিল দশটি দিক। এই দিকগুলি কি কি সেটা আমি বলবো। কিছু তো আপনারা জানেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তারপর এগুলো হয়তো একটু একটু কঠিন। সেই দিকগুলো হচ্ছে, আমি প্রথম থেকে আবার বলছি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, ঊর্ধ্ব মানে হচ্ছে আকাশ এবং অধ মানে হচ্ছে পাতাল। এই দশ দিকে কিন্তু দেবতারা বিভিন্ন। আমি এই দশ দিকের দেবতাদের সম্পর্কে একটা সম্মুখ ধারণা দেব এবং সেই ধারণাটি আপনাদের জীবনে ভীষণ কাজে আসবে। ইউটিউবে বোধহয় প্রথমবার বাস্তুশাস্ত্র নিয়ে গোটা একটা ব্লগ তৈরি হচ্ছে এবং সেখানে সঠিক সুনিপুণভাবে আলোচনা হচ্ছে বাস্তুশাস্ত্রের। এরকমভাবে দিক এবং দীপকের ভগবান সম্পর্কে আলোচনা করে মনে হয় না এরা এখন বাস্তুশাস্ত্রের ইউটিউবে এসেছে। সেই বাস্তুশাস্ত্রের ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের তরফ থেকে মোটিভেট করবার প্রতি আমি বারবার বলেছি, সবাইকে ভালো থাকতেই হবে এবং সেই ভালো থাকার জন্যই কিন্তু বারবার এই ব্লগে ফিরে আসা। আজকের কন্টেন্টটা আপনাদের দারুণ উৎসাহিত করবে, ভীষণ ভালো লাগবে। আমি চলুন শুরু করি আজকের এই ব্লগটিকে। সমস্ত দিকের ভগবানদের নাম জানিয়ে তার প্রথমে বলি, আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। ভালো কিন্তু থাকতেই হবে সবাইকে, কারণ আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেল এই মাসে কিন্তু দুর্ধর্ষ
এবং সবার থেকে আলাদা কিছু করতে চলেছে। কন্টেন্টগুলো হবে অপূর্ব এবং অবশ্যই জ্ঞানদায়ী। এমন কিছু জানতে পারবেন যে এত যুগের বা এত বছরের কোনো বই বা ইউটিউবের কোনো চ্যানেলে কিন্তু এত সম্পূর্ণ ব্যাখ্যা হয়নি। আমি কেমন জানি তো সম্পূর্ণ ব্যাখ্যা করি, কারণ সব কিছু জেরে মানুষ অনেক অনেক পয়সা জমানো, অনেক কষ্টের পয়সা জমিয়ে কিন্তু একটা বাড়ি করে, এবং সেই বাড়িটার পিছনে তার অনেক স্বপ্ন, অনেকের স্বপ্ন। কারণ একটা ব্যক্তির স্বপ্ন দিয়ে কিন্তু একটা বাড়ি তৈরি হয় না। সে ড্রিম হোমটার জন্যে যে তিলে তিলে পয়সা সঞ্চিত করেছিল, সেই পয়সা যাতে ব্যর্থ না হয়, এমন বাড়ি না করে ফেলেন বা এমন জমি না কিনে ফেলেন যেটা কিনা জমি কেনার পরে আপনাদের ঘরে রোগ অসুখ কমছেই না, সেটা ঠিক নয়। ঠিক নয় বলেই বাস্তুতে দিক আমাদের জীবনে কি প্রভাব ফেলে সেটা আমি আজ বলব। চলুন শুরু করা যাক। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে এসে অবশ্যই বলুন। প্লিজ বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে শুরু করছি, বাস্তু করুন ঠিক, পাবেন আপনা আপনি সাফল্যের আর উন্নতির দিক। প্রথমে বলতে চলেছি দিকের দেবতাদের নাম। পূর্ব দিকের দেবতা হলেন ইন্দ্র এবং সূর্য, দক্ষিণ দিকের দেবতা হলেন যম। অনেক সময় শুনে থাকবেন ছোটবেলায় মা বাবা বলেছে তোকে দক্ষিণ দুয়ার দেখিয়ে দেবো, মানে কি যমের দুয়ার দেখে গিয়ে বলে থাকেন। আমরা তখন অতটা অত ক্লিয়ারলি জানতাম না, বুঝতাম না। এখন যখন আপনাদের সম্মুখ জ্ঞান দিতে বসেছি এবং সম্পূর্ণ জেনে বসেছি, তাই সঠিকটাই জানাবো। এবং আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের সঙ্গে বন্ধুত্বটা যাতে আরও দৃঢ় হয় তাই সদাই চেষ্টা করব। তাহলে কি পেলাম, দক্ষিণের দিকটা হলো যম দেবতার, পশ্চিম দিকটা হলো বরুণ দেবতার, পশ্চিম দিকটা হলো বরুণ দেবতার, উত্তর দিকটা হলো কুবের দেবতার, ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোণ হলো শিব বা রুদ্রের, রুদ্রদেব মানে শিব, আর বায়ু উত্তর পশ্চিম কোণ অর্থাৎ ব্যয় অর্থাৎ পবন দেবতার, ঊর্ধ্ব আকাশ ব্রহ্মার ব্রহ্মদেবতার, নৈঋত্য কোণ দক্ষিণ পশ্চিম কোণ দৈত্যদের, আর অধ পাতাল হচ্ছে অনন্ত, যার কোনো সীমা নেই। তাহলে সবগুলো পেয়ে গেলেন, দশটা দিক। আমি আবার বলে দিচ্ছি, এক পূর্ব ইন্দ্র সূর্য দেবতার, দুই দক্ষিণ যম দেবতার, তিন উত্তর কুবের দেবতার, চার পশ্চিম বরুণ দেবতার, পাঁচ নৈঋত্য দক্ষিণ পশ্চিম দৈত্য দেবতার, ঈশান ছয় উত্তর পূর্ব মহাদেবের, সাত অগ্নি দক্ষিণ পূর্ব অগ্নিদেবতার, আট বায়ু উত্তর পশ্চিম ব্যয় দেবতার পবন দেবতার, নয় ঊর্ধ্ব আকাশ ব্রহ্মদেবতার, দশ অধ অর্থাৎ পাতাল অনন্ত দেবতার।
তাহলে জেনে গেলাম দিক সম্পর্কে এবং তাদের ভগবানদের সম্পর্কে। বাস্তুশাস্ত্রের এই দিক নির্ণয় ভীষণভাবে প্রয়োজনীয়, কারণ যে জমির উপরে আপনারা বাড়ি করছেন, অফিস করছেন, দোকান করছেন, সেই দোকান বাড়ি বা অফিস আপনাদের জীবনে কীভাবে ছাপ ফেলবে এবং ভুল দিকে যদি আপনারা সেটা করেন, তৈরি করেন, এবং সেটা আপনাদের জীবনে ক্ষতির দিক আনবে কি উন্নতির দিক আনবে, সেই ব্যাপারে কিন্তু সম্যক ধারণা বা সঠিক ধারণা আমি আজকে আপনাদের দেব। তাই সংক্ষেপে দিকগুলোর একটু ব্যাখ্যা আমি আপনাদের আজকে করব। তাহলে কি করব, সেই দিকগুলো একটু ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের, তাহলে কিন্তু আপনাদের বাড়ি করতে বা জমি কিনতে একটু সুবিধা হবে। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা শুনবেন মন দিয়ে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। প্রথমে আসি ঈশান কোণ। ঈশান কোণ কিন্তু সবসময় আধ্যাত্মিক, দৈহিক ও ভৌতিক উন্নতির কারণে সাথে সাথে বংশবৃদ্ধিকেও সহায়ক হয়। তাহলে কী কী হয়, আধ্যাত্মিক, দৈহিক, ভৌতিক এবং বংশবৃদ্ধিরও সহায়ক হয়। ঈশানের নির্মাণ কার্য বিশেষ সবসময় খুব সাবধানতা অবলম্বন করে করা উচিত। ঈশান কোণে হয় কোনো মন্দির করুন বা কোনো ঠাকুর বসানো জায়গা করুন, ছোট্ট ফ্ল্যাট হলে ঈশান কোণ, মানে উত্তর পূর্ব কোণটাকে আপনারা সবসময়, যেখানে কিনা শিবের বাসস্থান বলা যায় যে কোণকে, সেই রুদ্রদেবতার উদ্দেশ্যে সেই জায়গাটাকে ভগবান বসান, বা বাচ্চাদের কোনো স্টাডি রুম করতে পারেন যেখানে কোনো শুদ্ধ কাজ হবে। তাহলে বুঝতে পারলেন ওখানে মন্দির করা যায় বা কোনো ছোটোখাটো স্টাডি রুম করা যায়, ভুলেও কিন্তু টয়লেট বা রান্নাঘর করতে যাবেন না। এবার আসি অগ্নিকোণে। অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ। আচ্ছা, অগ্নিকোণ দ্বারা প্রভাবিত ক্ষেত্র কিন্তু শারীরিক উন্নতির কারণ বলে গণ্য করা হয়। হ্যাঁ, অর্থাৎ অগ্নিকোণকে ভেবেচিন্তে তৈরি করতে হবে, নাহলে কিন্তু সারা জীবন সেই বাস্তুতে বা বাস্তুভিটাতে শারীরিক রোগ, সবসময় কোনো না কোনো অসুস্থতা আপনার লেগেই থাকবে। তাহলে অগ্নিকোণের অধিপতি দেবতা যেহেতু অগ্নি হয়, যেহেতু অগ্নি, অগ্নিকোণের সবসময় অধিপতি অগ্নি দেবতা, তাহলে একই খাওয়া দাওয়ার জায়গা বা স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক যুক্ত বলেও গণ্য করা হয়। তাহলে আপনারা কি করবেন, এর জন্যেই এই অগ্নিকোণে রান্নাঘর তৈরি করবেন, এবং রান্নাঘরটা অবশ্যই যেন এমনভাবে তৈরি করবেন যাতে একটু খোলামেলা হয়, সূর্য দেবতার সূর্যের আলো যেন সেখানে সঠিকভাবে প্রবেশ করে। যেহেতু দক্ষিণ পূর্ব কোণ, পূর্ব দিকটা আপনি ভারী রোদটা পাবে, ঘুম যে সকালের যে সূর্য উঠছে, উদয় হচ্ছে, সেই পূর্ব দিকের কোণ থেকে একটা ভালো আলো ঢুকবে। চেষ্টা করবেন পূর্ব দিকটা একটু ওপেন রাখতে বা একটা ভালো জানলা রাখতে, যাতে সকালের প্রথম রোদটা সেই রান্নাঘরে প্রবেশ করে। এবার আসি পূর্ব কোণ বা পূর্ব দিক নিয়ে। পূর্ব দিক কিন্তু প্রভাবিত ক্ষেত্রকে কিন্তু পিতৃস্থান হিসাবে গণ্য করা হয়, অর্থাৎ পূর্ব দিকটা কিন্তু সম্পূর্ণ পিতৃস্থান। সেক্ষেত্রে এই পূর্ব দিকের অধিপতি সূর্য হওয়ার জন্য তা বীর্য এবং বংশবৃদ্ধির একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এই দিকটাকে কোনো অবরুদ্ধ রাখবেন না, এই দিকে সবসময় ড্রয়িং রুম বা ডাইনিং রুম তৈরি করা উচিত। আর এই দিকটা যদি সবসময় একটা বাধা বাধা বা কোনো অবস্ট্যাকল তৈরি কিছু করেন, একটা পিলার বড় ভীম তোলেন, তাহলে কিন্তু সবসময় জানবেন যে ঘরের যে গৃহকর্তা বা যে কিনা বাড়িটার বাড়ির মালিক, সে কিন্তু সবসময় কষ্টের পরিস্থিতি থাকবে, আর্থিক কষ্ট, মানসিক কষ্ট, শারীরিক কষ্টের মধ্য দিয়ে যাবে। ওই জন্য কখনো পূর্ব দিকটাকে কোনো অবস্ট্রাকেল রাখবেন না, কোনো বড় ভীম পিলার তৈরি করবেন না, একটু খোলামেলা রাখবেন, যেরকম ড্রয়িং রুম হয়, ডাইনিং রুম হয়, একটু খোলামেলা, একটু বড় ওই দিকটাকে সেটাই করবেন। এবার আসি দক্ষিণ কোণ বা দক্ষিণ দিককে নিয়ে। দক্ষিণ দিকের অধিপতি আপনারা আগেও বলেছি আমি যম,
তো সেই ক্ষেত্রে একটা আয়ু এবং একটা বিরাট বড় রোজগার, যেখানে কিনা অর্থের আধিপত্য আর কি, এটা প্রতিনিধিত্ব সবসময় থাকবে দক্ষিণ দিকটায়। দক্ষিণ দিক দ্বারা প্রভাবিত ক্ষেত্র গৃহকর্তা কিন্তু ধনদৌলত প্রাপ্তির যোগ সাধন করে আর খারাপ দৃষ্টি হতে উদ্ধারও করবে। বুঝাতে পারলাম? তাই দক্ষিণ দিকে যেহেতু একটু শান্তির জায়গা, তাহলে আপনারা বেডরুম তৈরি করুন, দক্ষিণ দিকে আপনারা বেডরুম তৈরি করুন। সবসময় জানবেন দক্ষিণ দিকটা একটা বেডরুম তৈরি করুন, দক্ষিণ দিকে একটু বড় সড়ো বেডরুম তৈরি করুন, যাতে আপনাদের ঘরটাকে একটু খোলামেলা লাগে, শয়ন ঘরটাকে। এবার আসি নৈঋত্যকোণে। নৈঋত্যকোণ দ্বারা প্রভাবিত বাস্তু তার গৃহস্বামীর উপর নানা রকম প্রভাব ফেলে। কি কি প্রভাব ফেলে? বাস্তুর সঠিক গৃহ নির্মাণ হলে গৃহস্বামী ব্যবহারের উপর খুব প্রভাব ফেলবে। কিন্তু তাই আমি বারবার বলি যে আপনারা সব সময় নৈঋত্যকোণটাকে বা নৈঋত্য দিকটাকে সঠিকভাবে ইউটিলাইজ করবেন। কি করবেন? সেখানে মাস্টার বেডরুম তৈরি করুন, কারণ নৈঋত্যকোণের প্রভাবটা হচ্ছে গৃহস্বামীর চরিত্রকে নির্ধারণ করবে। যদি আপনারা কোনো অবস্ট্রাকেল তৈরি করেন নৈঋত্যকোণে, কোনো এমন কিছু তৈরি করলেন যেটা কিনা সঠিক নয়, হয়তো নৈঋত্যকোণে আপনারা ইচ্ছা করে একটা টয়লেট তৈরি করে ফেললেন, জায়গা নেই না কি করবো টয়লেট করে ফেললেন, তাহলে কিন্তু সব থেকে জানবেন যে গৃহকর্তা মানে মালিক যে গৃহের, তাকে কিন্তু সারা জীবন চরিত্রগত দোষ নিয়ে চলতে হবে। সে কোনো না কোনোভাবে কলুষিত হবে লোকেদের কাছ থেকে, নিন্দিত হবে, কিছু না করেও দোষী হয়ে যাবে। তাহলে সবসময় জানবেন যে নৈঋত্যকোণে মাস্টার বেডরুম অর্থাৎ গৃহকর্তার রুম হওয়া দরকার এবং সেখানে সেটাই করবেন। হ্যাঁ, এবার আসছি পশ্চিম কোণ। যেহেতু পশ্চিম কোণের অধিপতি দেবতা হলেন বরুণ দেব, তা এক্ষেত্রে সবসময় আপনি মনে রাখবেন বাথরুম কিন্তু আপনারা পশ্চিম দিকে করতে পারেন। হ্যাঁ, আমি আবার বলছি, সবসময় জানবেন আপনারা কোনো গেস্ট রুম করতে পারেন, গেস্ট বেডরুম করতে পারেন, বা একটা বেশ বড় সড়ো পশ্চিম দিকে যদি বেশ বড় হয় জায়গাটা জুড়ে, পুরো জায়গাটা যদি একটা সুন্দর বাথরুম করে ফেলতে পারেন, একটা কি দুটো বাথরুম করে ফেলুন, বাথরুম কাম টয়লেট করুন, তাহলে পশ্চিম দিকটা আপনারা গেস্ট রুম করতে পারেন, গেস্ট বেডরুম করতে পারেন, তার সঙ্গে সঙ্গে একটা কি দুটো বাথরুম নির্মাণ করতে পারেন, তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে আদর্শ। আর এরপরে আসি বায়ুকোণ। যেহেতু বায়ুকোণের অধিষ্ঠিত দেবতা স্বয়ং বায়ু দেবতা বা পবন দেবতা, সেদিক থেকে সব চঞ্চলতা বা শিল্পকলার ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা। আপনারা সেখানে জলের স্থান অর্থাৎ কিনা বায়ুকোণে আপনি শৌচাগার করতে পারেন, স্নানাগার করতে পারেন, বা আমি যে বললাম কিডস স্টাডি রুম করতে পারেন, বা আপনার আপনি বাড়ির মালিক যদি হন আপনারও একটা লাইব্রেরি করতে পারেন, বায়ুকোণে কিন্তু সেক্ষেত্রে খুব ভালো। আর সবসময় মনে রাখবেন বায়ুকোণে যদি কোনো স্টাডি রুম করেন সেখানে কিন্তু অবশ্যই জানলাগুলো কিন্তু বেশ বড় বড় রাখবেন, খোলামেলা পরিবেশ তৈরি করবেন। বায়ুকোণের দিকের জানলাগুলো যেন সবসময় বড় হয়, যেন আলো বাতাস যেন সঠিকভাবে ঢুকতে পারে। এবার আসি উত্তর কোণের দিকে। উত্তর কোণ গৃহকর্তির আয়ু বৃদ্ধি, যশ বৃদ্ধি এবং রূপ গুণের বৃদ্ধি বা স্টেবিলিটি নিয়ে কিন্তু ভীষণভাবে কার্যকরী। বাস্তুর উত্তর দিকটা সবসময় একটু খোলামেলা রাখবেন, তাহলে কিন্তু যে কিনা আমাদের গৃহকর্তী অর্থাৎ মা, তার শরীর স্বাস্থ্য ভালো থাকার একটা ইঙ্গিত দেয়। সেখানে আপনারা একটা বড় বসবার ঘর তৈরি করতে পারেন, সেখানে একটা বড় ড্রয়িং রুম তৈরি করতে পারেন, সেখানে সোফা পাতলেন,
গেস্টরা আসলে সেখানে বসলো, বা বসে আপনার টিভি দেখতে পারেন, বা তৈরি করতে পারেন একটা বড় সড়ো গেস্ট রুম, খোলামেলা গেস্ট রুম। তাহলে কিন্তু জানতে পারলেন উত্তর দিকটা ড্রয়িং রুম করতে পারেন বা গেস্ট রুম তৈরি করতে পারেন। এবার আসি পাতাল দিক নিয়ে। আপনারা যাই করুন না কেন, সবসময় জানবেন যে কোনো স্থানের ব্যক্তির অবস্থান হোক না কেন, পাতাল গুরুত্বাকর্ষণের প্রতিনিধিত্ব করে। পাতালের দিকে আকর্ষণ বা প্রত্যাকর্ষণ দুই একসঙ্গে চলতে থাকে। এই মহাবলের চক্র নিয়ন্ত্রণ করে এই পাতাল। প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। এই পাতালকে নিয়ে আমি একটা পরবর্তী সময় একটা ব্লগ আনবো বা কন্টেন্ট আনবো। পাতালের এই পাতাল চক্র একটা বা মহাবলের চক্র, এই মহাবল বা মহাবল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডিসক্রিপশন হয়। কেউ বলে মহাবল, কেউ বলে মহোবল, বা এই পাতাল চক্র বা পাতাল সম্পর্কে যদি জানতে চান তাহলে একটা গোটা ব্লক তৈরি হয়ে যাবে, খুব ভাস্ট হয়ে যাবে এই কন্টেন্টটা আজকের। তাই এই ব্লকটাকে বেশি বড় না করে পাতাল সম্পর্কে, আপনাদের বাস্তু সম্পর্কে খুব একটা দরকার নয়, কিন্তু যেহেতু দশ দিক সম্পর্কে আমি এই ব্লগে আলোচনা করছি তাই পাতালটা আমি সংক্ষেপে বললাম। যে পাতালটাও আমাদের প্রতিনিধিত্ব করে বাস্তুশাস্ত্রে। এবার নেক্সট আসি লাস্ট আকাশ। এটা না বললেও হতো, কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার বলে যে বায়ুমণ্ডলে কিছু সময় বিকৃতির জন্য সূর্যকিরণ সোজাসুজি মানুষের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে, যাকে আমরা আল্ট্রাভায়োলেট রে বলি। পৃথিবী গোলাকৃতি সবাই জানেন, তা পৃথিবী গোল হওয়ার জন্য প্রত্যেক বিন্দুতে একটা ঊর্ধ্ব রেখা আকাশের অসীম অন্তরীক্ষে কোথায় হারিয়ে যায় আজ পর্যন্ত আমার তো মনে হয় সায়েন্সও বুঝতে পেরেছে। সেই অন্তরীক্ষে যে হারাচ্ছে প্রত্যেকটা বিন্দু থেকে একটা ঊর্ধ্ব রেখা, সেটা কিন্তু আমাদের বাস্তুশাস্ত্রের উপরে একটা প্রভাব, সবসময় প্রভাব ফেলে। তাহলে সবসময় বলবো আপনাদের যদি ছাদ তৈরি করেন গৃহের, সে ছাদটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বা বাস্তুটার যে বাগান করেছেন বা আশপাশে খোলা জায়গাগুলো রয়েছে সেখানেই সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবার চেষ্টা করবেন। তাহলে আপনাদের উপরে সবসময় ভগবানের একটা আশীর্বাদ থাকবে। তাহলে আজকের এই ব্লগে বাস্তুশাস্ত্রের দিক সম্পর্কে আমি সম্পূর্ণ একটা ধারণা দিলাম। সেই বাস্তুশাস্ত্রের দিকের প্রতিনিধিত্ব কোন কোন দেবতারা করেন তার সম্পর্কে আমি ব্যাখ্যা দিলাম, দশ দিক এবং দশ দিকের বিভিন্ন দেবতারা সেই দিকের আধিপত্যে আছেন। আলোচনা করলাম দিক সম্পর্কে, একটা প্রতিটা দিককে আলাদা আলাদা করে আমি কিন্তু আলোচনা করলাম যে বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে কোন দিক কোন কিছু করা উচিত, যেরকম কোন দিকে বেডরুম করা উচিত, কোন দিকে রান্নাঘর করা উচিত, বসার ঘর করা উচিত, আমি সম্পূর্ণ আলোচনা করলাম এই ব্লগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং জানান যে নেক্সট ব্লগে আপনাদের কী ধরনের ভিডিও দরকার বা কন্টেন্ট দরকার, আমি কিন্তু তার উপরেই চর্চা করব। আপনাদের ভালো লাগবে এই আশায় কিন্তু আমি প্রত্যেকটা ব্লগেই সঠিক সুনিপুণভাবে আলোচনা করি। আজকে তাহলে এই পর্যন্তই। অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর বেল আইকনটাকে ক্লিক করুন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। অলওয়েজ বি পজিটিভ।